আব্বা, আমি নতুন জীবনে পা দিতে চলেছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুখী হই। আমি তোমার জন্য সব সময় দোয়া করি বাপ, তোমার দেরি হয়ে যাচ্ছে, সাবধানে যাও। ছি ছি ছি, তুমি আমাকে না জেনে চুরি করে বিয়ে করতে যাচ্ছো, তোমার মতো জঘন্য লোক আমার একটাও দেখিনি, বিশ্বাসঘাতক বেঈমান। কে তুমি? আমি উল্টো পাল্টা কথা বলছো? ও, এখানে সবাই আছে বলে তুমি আমাকে না জেনে ভান করছো? আমি কোনোদিন ভাবিনি তুমি শেষ পর্যন্ত আমার সাথে এইভাবে ভালোবাসার নাটক করবা। ঠিক আছে, আজকে তুমি যখন আমাকে চিনতেই পারছো না, আমি এই মুখের কাউকে দেখাবো না। এই বলি কোথায় যাচ্ছি দাঁড়া, রাতের আজকে আমি মজা দেখাচ্ছি। এই বাবু, এরা কারা? আমি তো কিছুই বুঝতে পারছি নি। বুঝবেন বুঝবেন, আপনার ছেলে লেগে যদি আমার মেয়ের কিছু হয় তাহলে আপনার সাত দুষ্টিকে জেলের ঘানি টানাবো। এই বলি চ, দেখছি এরা কোন বাড়িতে বিদায়, সেই বাড়িতে গেলে সব কথা ফাঁস করে দেবো। তোমরা দাঁড়াও, এই বাবু এরা কি বলছে রে? তুই এখন সত্যি কথা বল, কি হয়েছে? সত্যি কথা বলছে আব্বা, এদিকে আমি চিনিনি। আমার ছেলে কোনোদিন মিথ্যে কথা বলে না, তোমার মেয়েকে যে আমার ছেলে ভালোবাসে তার কি প্রমাণ আছে? প্রমাণ দেখবেন। এই বুড়ি, মোবাইলে যা আছে সব কিছু দেখা, এই দেখেন দেখেন। এই বুড়ি, ও কি দেখাচ্ছি? সে ভিডিও কোনো দেখে না? না না, ওই ভিডিও আমি দেখাতে পারবো না। থাক, আমি সব বুঝতে পেরেছি, তুই আমার ছেলে হয়ে আমার মান সম্মান সব দূরের সাথে মিশিয়ে দিলি। আব্বা, ওই মিথ্যাবাদীর কথা তুমি শুনো না, আমি সত্যি বলছি, আদিকে চিনি নি। এই চুপ কর বোন, আমি তোমার হাত ধরে বলছি, আজকে আমার বন্ধুর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে, বিয়েটা যদি না হয় আমার মরা ছাড়া উপায় থাকবে না। আমার মেয়েও তো মরে যাবে, আপনার ছেলেকে না পাইলে তার কি করবেন বলেন? আমাকে কি করতে হবে বলো বোন, যা বলবো তাই শুনবো। দেখেন, আমার মেয়ে আপনার ছেলের সাথে প্রেম করে তা আমাদের এলাকার লোক সবাই জেনে গেছে। আমার মেয়ের তো আর ভালো চোখে বিয়ে হবে না, তাই আমি আপনার সাথে 10 লাখ টাকা নেব। আপনি যদি না দেন তাহলে আমি এক্ষুনি থানায় যাব। ঠিক আছে, আমি 10 লাখ টাকাই দেব, তুমি আমার বাড়ির ভিতর পানে চলো। পড়াশোনা করিসনি, ইংরেজিতে কি করে কথা বলছিস? কেন, তুই ডুয়োলিঙ্গো অ্যাপের নাম শুনিসনি? ওই অ্যাপ থেকে তো আমি এত ভালো ইংরেজি শিখেছি। ডুয়োলিঙ্গো অ্যাপ? ওটা আবার কি রে? ডুয়োলিঙ্গো হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ। এটাতে স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ, হিন্দি, ইংরেজি এছাড়া আরো 40 রকমেরও বেশি ভাষা শিখতে পারবি। আমি তো দেখি তুই তো সারাদিন গেমই খেলিস। হ্যাঁ, এতে গেম খেলার মতো সব ধরনের ভাষা সহজেই শেখা যায়। এটির ইন্টারফেস এত ভালো যে এটি তোকে শেখার জন্য আসক্ত করে তুলবে। এই, এটা তো খুব ভালো জিনিস, তাহলে কিভাবে শিখবো? থাম, তোকে আমি পুরোটা দেখাচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করছি, আপনারাও করেন। ডাউনলোড হলো? যাই বলিস, তুই আজকে যে অভিনয় করিস না, মনে হয়েছিল তুই আমার আসল মা। অভিনয় না করলে কি এমনি এমনি 10 লাখ টাকা পাওয়া যায় তো? যাই বল তাই বল, এই পার্টির এখান তো খুব ভালো পার্টি, বেশি খাটতে হয়নি, অল্প খাটনির মধ্যেই পেয়ে গেছি। তুই ঠিকই বলেছিস, এরকম পার্টি যদি মাঝে মাঝে পাওয়া যায় না তাহলে আমি তো খুব অল্প দিনে বড় লোক হয়ে যাবো। হ্যাঁ রে তাই, চ তাড়াতাড়ি বাড়ি চ, টাকা গুনে আবার ভাগ করতে হবে।
বসে আছি। তোর বাড়ির লোক যে তোর খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তোর মোবাইল ফোন করছে, তোর মোবাইল সুইচ অফ, কি হয়েছে রে তোর? চ বাড়ি। বাড়ি কি কি করব, এ মুখ আমি কাউকে দেখাবো না। কেন, কি হয়েছে রে তোর? তুই তো ভালো করেই জানিস আমি কেমন চাইলি, তারপরে আমার উপরে যে অপবাদ দিল আমি তা মেনে নিতে পারছি নি। সে আমি জানি তুই ভালো ছিলি, তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কি ওই মেয়েটাকে চিনিস নি? সত্যি আমি ওই মেয়েটাকে চিনি নি। চিনিস নি তো ওই মেয়েটার কাছে তো ছবি গেল কি করি? কিভাবে ছবি গেল তাহলে শোন। এই রীতি কি বড় বাড়ি রে, ওই তো বাড়ির সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওটা মনে হয় মালিক হইতে পারে, যা একবার তাই করে দেখ গা। এই ছেলেটার হাইট শট লাগছে যে। হাইট শটটা তোর কি, তুই ওকে বিকলবি নাকি? ঠিক আছে তাহলে ট্রাই করে দেখি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। এটা কি আপনার শ্বশুর বাড়ি? না না, শ্বশুর বাড়ি হবে কেন, আমার তো এখনো বিয়েই হয়নি, এটা আমার বাড়ি। ও, বাড়িটা খুব সুন্দর তো, তাই ভাবছি একটা ছবি তুলবো। ঠিক আছে ছবি তুলুন না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আমার একটা বান্ধবীর বড় লোক বয়ফ্রেন্ড আছে, তুই আমার কোনো বয়ফ্রেন্ড নাই বলে আমাকে মাঝে মধ্যে ছোট করে, তাই বলছিলাম আমার বান্ধবীকে রাগানো লেগে আপনাকে বয়ফ্রেন্ড সাথে ছোট্ট একটা ভিডিও করব। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। এই তো দেখ, তুই আমাকে মাঝে মাঝে বলতিস নি আমার কাপড়ে লেবার ছাড়া আর কিছু জুটবে না, এটা বাড়ি দেখ, আর এটা আমার বয়ফ্রেন্ড, অল্প দিনে বিয়ে করে বিএমডব্লিউ নিয়ে তোদের বাড়িতে বেড়াতে যাব, তখন তুই দেখিস আমি কি পেয়েছি। হলো আপনার কাজ? হলো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে এখন আপনি আসতে পারেন। এবার তুই বল, যাকে আমি বিশ্বাস করে ছবি তুলতে দিলাম সে আমার সাথে ব্ল্যাকমেইল করে অনেক টাকা নিল, আমার বিটাও ভেঙে দিল, এই মুখ আমি কি করে দেখাবো বল। ও, এইবার বুঝতে পেরেছি, এত বড় চালাকি, ওকে আমি এমন শিক্ষা দেব ও জীবনও ভুলতে পারবে না। তুই শুধু আমাকে একটু সাহায্য করবি। ঠিক আছে সাহায্য করব। ঠিক আছে এখন বাড়ি চ। এই রীতি দেখ দেখ, ওই ছেলেটা থার গার্ডেন নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে অনেক বড় লোকের ছেলে হবে। এই তো তো, দাঁড়াও দাঁড়াও। সর্বনাশ, কত সুন্দর গাড়ি রে, এরকম গাড়ি তুমি জীবনেও দেখিনি, বলছি গাড়িটার নাম কি? এই গাড়িটার নাম থার। ও, এই সেই থার, এর কথা আমি অনেক শুনেছি কিন্তু কখনো দেখিনি, আজ আমি নিজের চোখে দেখলাম। গাড়িটা নিশ্চয় আপনার শ্বশুরে দিছে তাই না? না না, এটা আমি নিজেই কিনেছি, সামনে 15 তারিখ আমার বিয়ে, শ্বশুর বলছে বিএমডব্লিউ কার দেবো, আমি বলছি না না আমি নেবো না, কারণ এই গাড়ি তো আমার পা ছড়ে পড়ে আছে, চড়ার মানুষ নেই। ও তাই, বলছি আপনার গাড়িটাকে নিয়ে আমি একটা ছবি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার বাড়ি কি অনেক দূরে? না না, এই তো পাশের গ্রাম আজলামপুর। এই বুড়ি টোটো দাঁড়িয়ে আছে আয়। হ্যাঁ হ্যাঁ আসছি, আমি তাহলে এখন আসি। ব্যাপার আপনারা কিছু বলছেন? তোমার লজ্জা লাগছে না? আমার সাথে 2 বছর প্রেম করার পরে তুমি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ? আশ্চর্য ব্যাপার যে আমি কেন আপনার সঙ্গে প্রেম করতে যাব, আমার তো 1 বছর আগে থেকে বিয়ে ঠিক করা আছে। আগে থেকে বিয়ে ঠিক করেছে তো, আমার মেয়ের সাথে এরকম করলে কেন? আমার ছেলে কি এমন করেছে? কি করেছে? এই পুরো মোবাইলটা দে তো। এত দূর থাক থাকা দেখাতে হবে না, আমি ভাবতেও পাচ্ছি নি আমার ছেলে তুই এত নিচে নামতে পারিস।
না না আব্বা, আমি এরকম কাজ করিনি। আপনি বিশ্বাস করেন এরা মিথ্যে কথা বলছে? বাপ, তুমি আমার দেখে মিথ্যে বলতে বলো না। আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। আমার মেয়ে যদি তোমাকে না পায় তাহলে আমার মেয়ে মরে যাবে। মরে গেলেও আমার কিছু করার নাই। আমি ওকে ভালোবাসিনি বাসিনি বাসিনি। ঠিক আছে, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি আমার জীবনে ভালোবাসার প্রমাণ দেব। দাঁড়াও, কাউকে জীবন দিতে হবে না। আমি হচ্ছে এই গ্রামের মড়ল, সারা জীবন ন্যায্য বিচার করে আসছি, আজও ন্যায্য বিচার করব। বলো তোমরা কি চাও? আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে হবে। এই বিয়ে টাকার কথা বুঝবে, পয়সা দেব। চুপ কর। এলি, তোমরা চিন্তা করো না। এই তোমরা গাড়িতে ওঠো। গাড়িতে উঠবো মানে? কেন, তোমার মেয়ের বিয়ে দিবা না? চলো রেজিস্ট্রি অফিসে। নেমে আসো। ওকো, এবারে কাঁদে। এইটাই তো আমাদের বাড়ি। ড্রাইভার, গাড়ির ভাড়া নাও। এই গাড়ি তাহলে তোমার না? কি যে বলো, আমি গাড়ি কোথায় পাবো? গাড়ি ভাড়া করে লিখেছি নু। তার মানে তুমি বড় লোক না, আমার সাথে চিটারি করেছো? আমি চিটারি করেছি? আর তুমি চিটারি করনি? তুমি যেমন টাকা কামানোর লেগে ভালো ভালো ছেলেদের নামে মিথ্যা অপবাদ দিয়েছো, তেমন তোমাকে শিক্ষা দেওয়ার লেগে আমি আর আমার বন্ধু এই নাটকটি করতে বাধ্য হয়েছি। আনা হ্যাঁ, চলো গোয়াল ছাপ করো গা।